চাইলে দেব অটোগ্রাফ চাইলে দেব লাল গোলাপ সাকিব খানের এখন একক নায়ক হিসেবে বলবো সাকিব খান ধারে কাছে কেউ নাই শুধু হৃদয় কখনো পাবে না সাকিব খানের একটা আলাদা দর্শক আছে আলাদা ফ্যান আছে চাইলে দেব এনে চাঁদনিও না তো অপরাধ এবং সাকিব খান ছবিতে থাকলে রিসিপশনটা ভালো হয় সুপারস্টার সাকিব খান কুটুন্নি কফি এবং রাজকুমার টিম এখন বাংলাদেশে সুপারস্টার সাকিব খানের কাজ এখন নাকে মুখে আর তাচ্ছিল্য কিংবা যোগ্যতার প্রশ্ন নয় মানসম্মত কাজে বিশ্বাসী সুপারস্টার সাকিব খান কিন্তু আমরা সাকিবিয়ানেরা চাই না বসের কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করতে যখনই যেটুকু সত্য আসবে আমরা সেটাই প্রকাশ করব সবগুলো কাজের শিডিউল সময় মতো দিবেন এবং সময় মতো কাজ সম্পূর্ণ করবেন সুপারস্টার সাকিব খান সাকিব খানের বছরের পর বছর কোনো সিনেমার কাজ আর পড়ে থাকবে না বছরে দুইটা সিনেমা আসবে শক্তিশালী রূপে বছরে দুইটা সিনেমা আসবে তাও আবার শক্তিশালী রূপে এবং চলবে সারা বিশ্বে যদিও প্রিয়তমার পরে সাকিব খান ব্যস্ত ছিলেন দর্দ সিনেমার শুটিংয়ে এটি শেষ করে শুরু করবেন রাজকুমারের কাজ এর মাঝে শোনা গেল রায়হান রাফির পরিচালনায় অভিনেতা নামে নতুন একটি সিনেমায় যুক্ত হবেন তিনি যেখানে সাকিব খানের বিপরীতে কাজ করবেন কলকাতার মডেল অভিনেত্রী শবরী দাস ইতিমধ্যে ঢাকা এসে পৌঁছেছেন তিনি অভিনেতা সিনেমায় কাজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতেই বাংলাদেশে পা রেখেছেন এই অভিনেত্রী সাকিবের এই নতুন সিনেমার নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায় দেশের আলফা আয় চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মসের বড় ক্যানভাসে প্রযোজনা করছে ছবিটির যদিও সিনেমাটির বিষয়ে এখনই কোনো স্পষ্ট কিছু বলেননি পরিচালক রায়হান রাফি তিনি শুধু জানিয়েছেন এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না 11ই ডিসেম্বরের পর থেকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ঘোষণা আসবে এদিকে সাকিব খানের এই নতুন নায়িকার শোবিজ অঙ্গনে পথ চলা শুরু 2012 সালে একাধিক বিজ্ঞাপন ও টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজ পার্সুতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি সাকিব খানের সঙ্গে অভিনেতা সিনেমায় জুটি বাঁধলে এটাই হবে তার ঢালিউডে প্রথম কাজ সো এ থেকেই প্রমাণিত হচ্ছে সাকিব খান যেন একটা নায়িকা তৈরির কারখানা যেই তার সঙ্গে এসে মিশে যাক সেই সুপারহিট সো বস এগিয়ে চলো আমরা আপনার সঙ্গে সব সময়।